এটা আমাদের জন্য একটা খারাপ সময় তারা এটা করে কিন্তু এই ফারাক্কা বাটটাই তো একটা জঘন্য ব্যাপার এই ফারাক্কা বাটটা তো ওখানে থাকার কথা ছিল না এই ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশের একটা বিশাল অঞ্চলে অঞ্চলকে শুষ্ক মরুভূমিতে পরিণত করা হচ্ছে শুধু তাই নয় আবার এই যখন মানে রেইনি সিজনে বর্ষার বর্ষার মাসে মাসগুলোতে এইভাবে পানি দিয়ে আবার আমাদের এখানকে প্লাবিত করা হয় আমার মনে হচ্ছে যে এইবারে যে তারা যে এটাকে ওপেন করেছে যেটা তারা বলেছে একশো নয়টা গেট এটা টাইমলি কারণ আমরা অলরেডি ব্যস্ত মানে আমাদের পূর্বাঞ্চলে যে এখন ফ্লাডিং হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলে সেটাই তো আমরা এখন পর্যন্ত ম্যানেজ করতে পারিনি মানুষের কত হাহাকার হচ্ছে কত কষ্ট হচ্ছে এই সময় আবার ওরা এটাকে অন্য কোনো ব্যবস্থা করা হ্যাঁ সেটা ডক্টর মঞ্জুর চৌধুরী যিনি এ ব্যাপারে দারুণ অভিজ্ঞ উনি বলতে পারবেন কিন্তু আমার যেন মনে হচ্ছে টাইমিংটা আমি জানি যে ওখানে দারুণ বৃষ্টি হচ্ছে বিহার অঞ্চলে ফ্লাডিং হচ্ছে আমরা যেটা দেখেছি সেটা সেটা আছে কিন্তু সেটার অন্য কোন ব্যবস্থা কারণ ওদের তো ডাইভারশন ক্যানেল আছে প্রচুর প্রচুর ডাইভার্সন ক্যানেল এই যে গ্যাঞ্জেস রিভারের সঙ্গে এমন কি এরা কানেকশন করেছে সাউথ ইন্ডিয়ান নদীর এবং এ নিয়ে আমি কিন্তু তিনটা আর্টিকেল লিখেছিলাম আজ থেকে অনেক বছর আগে টু থাউজেন্ড আমি চারটা আর্টিকেল ছাপিয়েছিলাম ডেইলি স্টার দি নেশন আর একটা ইন্ডিপেন্ডেন্টে তিনটা পত্রিকাতে আমি ছাপিয়েছিলাম এই যে ইন্টার কানেক্টেড রিভার কানেকশন এবং সেটা তো আছে সেগুলোকে ব্যবহার করে কিছুটা পানি তো অন্যদিকে সরাতে পারত সেটা না সরিয়ে সমস্ত পানিগুলো এখন ছেড়ে দেওয়াটা আমার মনে হয় যে এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা মানে ভালো শুভ বুদ্ধির ব্যাপার হয়নি আমি যে না এখানে দ্রুত নির্বাচনের কোনো পথ নেই এখন কারণ যে রিফর্মস এটা একটা বিপ্লবী সরকার আমি এর আগের অনুষ্ঠানে আপনাকে বলেছি যেহেতু এটা বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকার একটা মানে ফোর্সফুল ওভারথ্রো হয়ে গেছে এবং এখন একটা সংস্কার করতে হবে মানে মেরামত করতে হবে বিধা মানে আমাদের যেটা গঠনতন্ত্র কনস্টিটিউশনকে মেরামত করতে হবে সংবিধানকে কাজে এদের আরো সময় লাগবে সেটা এক দুই হলো যে ভারতের কোন উদ্দেশ্য রয়েছে কিনা আমার যেন মনে হচ্ছে যে যেটা ডুম্বরে যেটা হয়েছে সেখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল মানে যেটা ক্যাচমেন্ট মানে পুরো ত্রিপুরার ক্যাচমেন্টে এত বৃষ্টি হয়েছে আমি অনেকটা রেকর্ড দেখলাম যে কোন কোনো দিন টুয়েলভ ইঞ্চিও হয়ে গেছে আর টু টুয়েলভ প্রায় তিন দিনের মতো দ্যাটস এ লট অফ রেইন এই ধরনের বৃষ্টিতে বিশাল অঞ্চল নিয়ে এটা হয়েছে এটা ডুম্বুর যে বাঁধ যেটা এখানে আমাদের ক্লিয়ার থাকতে হবে যে ওখানে আমি একটা টোপোগ্রাফিক ম্যাপ দিয়ে আমি ওটার এলিভেশন দেখার চেষ্টা করলাম ইটস লাইক টু হান্ড্রেড সেভেন্টি ফিট অ্যাপ্রক্সিমেটলি থ্রি হান্ড্রেড ফিট বলতে পারেন অ্যাবভ দ্য সি লেভেল আর ওই যে আপনার যেটা লেক লেক হলো তার চেয়ে আরো মানে যেহেতু সি লেভেলের নিচে প্রায় তিন মিটারের মতো তার গভীরতা রয়েছে তাতে এটা প্রায় মানে এটা বাঁধের যেটা এলিভেশন ওই লেভেলে কিন্তু তার পানি পানি। অনেক বেশি। এই এই বিশাল এটা ওই বাঁধে যখন একটা লেভেল উঠেছিল সেখানে আমি ইন্ডিয়ার ইন্টারপ্রিটেশনটাকে মেনে নেব তখন যে ওই যে অটোমেটিক সেন্সার আছে যেটা আমাদের এখানে আছে আমি যেখানে থাকি নিউ এটা হলো সি লেভেলের নিচে। কোন কোন জায়গা 27 ফিট বিলো দা সি লেভেল। এটা বাথের মাধ্যমে এটাকে রক্ষা করা হয়। মানে এখানকার গেটগুলোতে কিন্তু অনেক ব্যবস্থা আছে। যেমন অটোমেটিক কন্ট্রোল আছে যেখানে একটা লেভেল পর্যন্ত পানি যদি চলে আসে তাহলে কিন্তু কোন কোন গেট অটোমেটিক ওপেন হয়ে যেতে পারে। এবং সেটাই ভারতের ইন্টারপ্রিটেশনস এবং আর একটা ব্যাপার যে যদি এটা না বন্ধ হতো এটা যদি ওই থ্রেশর লেভেলের উপরে চলে যেত তাহলে পুরো বারটা ভেঙে একটা মারাত্মক পরিস্থিতি হয়ে যেত তাতে ত্রিপুরার অবস্থাও খারাপ হয়ে যেত এবং আমাদের অঞ্চলগুলো এ নিয়ে আমি বিতর্ক করব না কিন্তু যেটা বর্তমানে ঘটেছে যে একশো নয়টা সুইজ মানে গেইট এরা ওপেন করে দিয়েছে ফারাক্কার আমার মনে হচ্ছে এটা টাইমলি হয়নি কারণ এটা আমাদের জন্য একটা খারাপ সময় তারা এটা করে কিন্তু এই ফারাক্কা বারটাই তো একটা জঘন্য ব্যাপার এই ফারাক্কা বারটা তো ওখানে থাকার কথা ছিল না এই ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশের একটা বিশাল অঞ্চলে অঞ্চলকে শুষ্ক মরুভূমিতে পরিণত করা হচ্ছে শুধু তাই নয়। আবার এই যখন মানে রেইনি সিজনে বর্ষার বর্ষার মাসে মাসগুলোতে এইভাবে পানি দিয়ে আবার আমাদের এখানকে প্লাবিত করা হয় আমার মনে হচ্ছে যে এইবারে যে তারা যে এটাকে ওপেন করেছে যেটা তারা বলেছে একশো নয়টা গেট এটা টাইমলি হয়নি কারণ আমরা অলরেডি ব্যস্ত মানে আমাদের পূর্বাঞ্চলে যে এখন ফ্লাডিং হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলে সেটাই তো আমরা এখন ম্যানেজ করতে পারিনি কত হাহাকার হচ্ছে কত কষ্ট হচ্ছে এই সময় আবার ওরা এটাকে অন্য কোনো ব্যবস্থা করা হ্যাঁ সেটা ডক্টর মঞ্জুর চৌধুরী যিনি এ ব্যাপারে দারুণ অভিজ্ঞ উনি বলতে পারবেন কিন্তু আমার যেন মনে হচ্ছে টাইমিংটা আমি জানি যে ওখানে দারুণ বৃষ্টি হচ্ছে বিহার অঞ্চলে ফ্লাডিং হচ্ছে আমরা যেটা দেখেছি সেটা সেটা আছে কিন্তু সেটার অন্য কোনো ব্যবস্থা কারণ ওদের তো ডাইভার্সন ক্যানেল আছে প্রচুর প্রচুর ডাইভার্সন ক্যানেল এই যে গ্যাঞ্জেস রিভারের সঙ্গে এমন কি এরা কানেকশন করেছে সাউথ ইন্ডিয়ান নদীর এবং এ নিয়ে আমি কিন্তু তিনটা আর্টিকেল লিখেছিলাম আজ থেকে অনেক বছর আগে 2004 থাউজেন্ড আমি চারটা আর্টিকেল ছাপিয়েছিলাম ডেইলি স্টার দি আর একটা ইন্ডিপেন্ডেন্ট তিনটা পত্রিকাতে আমি ছাপিয়েছিলাম এই যে ইন্টার কানেক্টেড রিভার কানেকশন এবং সেটা তো আছে সেগুলোকে ব্যবহার করে কিছুটা পানি তো অন্যদিকে সমস্ত পানিগুলো এখন ছেড়ে দেওয়াটা আমার মনে হয় যে এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা মানে ভালো শুভ বুদ্ধির ব্যাপার হয়নি হ্যাঁ এটা হয়তো খুব সিরিয়াস ফ্লাডিং হবে না কিন্তু কিছুটা যে হবে না তা কিন্তু বলা যাচ্ছে না কিন্তু আমরা অলরেডি এখানে পানিতে डूबন্ত তার উপর আবার এটা ছেড়ে দেওয়ার পেছনে আপনি খুব ভাবে ওটা ভাবতে পারছেন না এমন একটা পর্যায়ে না পারছিনা গ্রাম যেমন ধরুন আমি যেটা দেখলাম যে সব অঞ্চলে যেটা তিস্তা থেকে আসছে হ্যাঁ সেখানেও কিন্তু অবস্থা খুব খারাপ এবং এখানেও যদি অবস্থা খুব জটিল আকার ধারণ করে তাহলে তো পুরো দেশ এই এই বর্তমান নতুন গভর্নমেন্টের জন্য এই বিপ্লবের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং এখানে আমি মনে করি ভারতের সিদ্ধান্ত এটা এটা ন্যায্য হয়নি এটা খারাপ হয়েছে আপনাকে ধন্যবাদ এরপরতে এই নিয়ে কি করা উচিত না উচিত এই নিয়ে তো আরো লম্বা বিস্তারিত কথা বলার সুযোগ আছে আমি সামনে বলবো নিশ্চই আপনাকে এই পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আমি ডক্টর গবিন্দ্র চন্দ্র বর্মাকে আপনার কাছে শুনতে চাই আহ কথা শুনেছেন এই সরকার নিয়ে যে সরকার নতুন করে হলো এই সরকার নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট এবং আপনারা কতটুকু আপনার সম্প্রদায় কতটুকু আরাম অনুভব করছে একটু তো আপনি বলেছেন বারবার তারপরে যদি কিছু বলবার থাকে পাশাপাশি এই যে ফারাক্কার বাদের পর যে একটা করুণ পরিস্থিতি বাংলাদেশে রয়েছে এ নিয়ে ভারতীয় ছড়িয়েছে এবং আহ ভারতের পক্ষ থেকে আমরা তেমন কোনো দুঃখ দেখিনি যে আমাদের দেশে এত তাদের পানির কারণে আমাদের দেশে এত বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হলো এরপর আবার ফারাক্কার বাঁধও খুলে দেওয়া রয়েছে কি মনে করেন